আমরা এই বিষয় নিয়ে কথা বলবো। আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি সুকান্ত মুখোপাধ্যায়। সুকান্ত, কেন ন কোটি টাকার ঋণ দিয়েছিলেন বাকিপুর জ্যোতিপ্রিয় মল্লিকের পরিবারকে, এবং সেখানে কোনো সই নেই, কোনো সিকিউরিটি নেই, কেন? একেবারে দেখো, প্রাক্তন খাদ্যমন্ত্রীকে যখন গ্রেফতার করা হয়েছিল, তার বাড়িতে দ্বাদশীর দিনকে রেড করা হয়েছিল একেবারে পুজো শেষ হতে না হতে, এবং দীর্ঘক্ষণ জিজ্ঞাসাবাদের পরে তাকে যখন গ্রেফতার করা হয়, পরবর্তী সময় যখন জ্যোতিপ্রিয় মল্লিককে আদালতে তোলা হয়, ইডির তরফে যে রিপোর্ট আদালতে সাবমিট করা হয়েছিল সেখানেও কিন্তু এই কথাটির উল্লেখ ছিল। যদিও সেই সময় টাকার কথার অঙ্কের উল্লেখ ছিল না, শুধুমাত্র বলা হয়েছিল যে তার স্ত্রী এবং অর্থাৎ প্রাক্তন খাদ্যমন্ত্রীর স্ত্রী এবং মেয়ের অ্যাকাউন্টে এই টাকা দেওয়া হয়েছিল। কিন্তু 9 কোটি টাকা, অর্থাৎ একটা বড় টাকা, সেই টাকা নেওয়ার নেপথ্যে ঠিক কী কারণ সেইটা জানার ক্ষেত্রে কিন্তু তারা বাকিবুর রহমানকে আরও জিজ্ঞাসাবাদ করতে চাইছেন। আমরা জানি যে এখনও পর্যন্ত বাকিবুর রহমানের একাধিক কোম্পানির নাম সামনে এসে, তার মধ্যে 3টি কোম্পানির নাম প্রথমে সামনে এসেছিল, শ্রী হনুমান, এছাড়া গ্রেসিয়াস ইনোভেটিভ এবং গ্রেসিয়াস ক্রিয়েশন। এই 3টি কোম্পানির 2006 সালে তৈরি হয়েছিল, যার ডিরেক্টর হিসেবে কিন্তু ছিলেন প্রাক্তন খাদ্যমন্ত্রীর স্ত্রী এবং মেয়ে। পরবর্তীকালে সেটির ডিরেক্টরশিপ চেঞ্জ হয়ে যায় এবং অভিষেক বিশ্বাস অর্থাৎ বাকিবুর রহমানের আত্মীয় সেই জায়গায় আসেন, এবং তার উপর্যুপুরি এই তথ্য যে 9 কোটি টাকা দেওয়া, এর নেপথ্যে কী কারণ সেটাই জানার কারণে কিন্তু বাকিবুর রহমানকে জেলে গিয়ে ইডির তরফে জিজ্ঞাসাবাদ করতে চাইছেন। তারা জানার চেষ্টা করছেন এই টাকা দেওয়ার নেপথ্যে ঠিক কি কারণ। জ্যোতিপ্রিয় মল্লিককে সই ও সিকিউরিটি ছাড়াও 9 কোটি টাকার ঋণ দিয়েছিলেন বাকিপুর, 9 কোটি টাকার ঋণ দিয়েছিলেন বাকিপুর জ্যোতিপ্রিয় মল্লিকের স্ত্রী ও মেয়েকে, যে খবর পাওয়া যাচ্ছে, এবং ইডি দাবি করছে যে এর পেছনে অন্য কোনো রহস্য রয়েছে। বিস্তারিত আপনাদেরকে জানাবো, কথা বলবো। আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি সুকান্ত মুখোপাধ্যায়। সরাসরি চলে যাবো সুকান্তর কাছে। সুকান্ত, ইডি দাবি করছে এর পেছনে অন্য কোনো রহস্য রয়েছে, কোন রহস্যের কথা বলছে ইডি? দেখো, আজকে 14 দিনের জেল হেফাজতের শেষে বাকিবুর রহমান, তাকে তোলা হয়েছিল ইডি স্পেশাল কোর্টে, এবং সেখানে দেখা গেছে যে ইডির তরফে 2টি অত্যন্ত গুরুত্বপূর্ণ তথ্য আদালতে সাবমিট করা হয়েছে। বলা হয়েছে যে প্রাক্তন খাদ্যমন্ত্রীর পরিবারের 2 সদস্যকে, তার স্ত্রীকে এবং মেয়েকে, বাকিবুর রহমানের তরফে 9 কোটি টাকা দেওয়া হয়েছে, এবং এরকম একটি বড় অ্যামাউন্ট দেওয়ার ক্ষেত্রে একটা সিকিউরিটির প্রয়োজন হয়। এক্ষেত্রে দাঁড়িয়ে এই যে 9 কোটি টাকা তাকে দেওয়া হয়েছে, এক্ষেত্রে দাঁড়িয়ে কোনো রকম সিকিউরিটি ছাড়াই এই টাকা দেওয়া হয়েছে, এবং আজকের তারিখ পর্যন্ত এই টাকা প্রাক্তন খাদ্যমন্ত্রীর পরিবার এর 2 সদস্য ফেরত পর্যন্ত দেননি। কেন এই টাকা ঋণ বাবদ দেওয়া হয়েছে, কেন বা এর নেপথ্যে কি ইন্টারেস্ট রয়েছে, পুরোটাই কিন্তু খতিয়ে দেখা প্রয়োজন, এবং সেই কারণে জেলে গিয়ে তারা কিন্তু জিজ্ঞাসাবাদ করতে চাইছেন এই বাকিবুর রহমানকে। তার পাশাপাশি আরও একটি গুরুত্বপূর্ণ তথ্য যেটা বলেছে, বলা হয়েছে ইডির তরফে যে এই যে বিপুল পরিমাণ টাকা, 9 কোটি টাকা, এই টাকার সাথে রেশন বন্টন দুর্নীতির টাকার কোনো রকম যোগাযোগ রয়েছে কিনা, কোনো লিঙ্ক রয়েছে কিনা, সেটাও কিন্তু তারা খতিয়ে দেখতে চাইছেন, এবং আদালতের তরফে জেলে গিয়ে জিজ্ঞাসাবাদের যে ইডির আবেদন তা কিন্তু মঞ্জুর করা হয়েছে। দ্বিতীয়ত আরও একটি গুরুত্বপূর্ণ তথ্য যা আজকে ইডির তরফে কোর্টে বলা হয়েছে, যে সরাসরি ধান কেনার, চাল বন্টনের ক্ষেত্রে যে সরকারি টাকা, তা ভুয়ো কৃষকের নামে অ্যাকাউন্ট তৈরি করে ঘনিষ্ঠদের অ্যাকাউন্টে সেই টাকাকে কিন্তু ট্রান্সফার করেছিলেন বাকিবুর রহমান। এক্ষেত্রে দাঁড়িয়ে ইডি জানার চেষ্টা করেছিলেন এরকম কতগুলো ভুয়ো অ্যাকাউন্টে কত টাকা সরানো হয়েছে, এবং এই টাকা আদতে কার কার কাছে পৌঁছেছে সেটাও কিন্তু ইনভেস্টিগেশন এখনও পর্যন্ত সামনে আসছে। যদিও এই কোটি কোটি টাকার অ্যামাউন্ট সেটি হতে পারে, কিন্তু সেটা ঠিক কত টাকা এবং কতগুলো অ্যাকাউন্ট ট্রান্সফার করা হয়েছে সেটা আপাতত কিন্তু খতিয়ে দেখছেন তদন্তকারীরা। দুপক্ষের বক্তব্য শোনার পরে 22 নভেম্বর পর্যন্ত, অর্থাৎ আরো 14 দিনের জেল হেফাজতের মেয়াদের নির্দেশ দেওয়া হয়েছে বাকিবুর রহমানকে। যদিও তিনি বেরোনো